নমস্কার, সিটিএন টিভি এবং ড্রিমস নিবেদিত আজকের পুজোর আড্ডায় আমি প্রিয়াঙ্কা, আর আমার সাথে আমার গেস্ট, আমার আজকের পুজোর আড্ডার গেস্ট একদম মন্দিরা রয়েছেন। আমার পাশে বসে মন্দিরা রয়েছে। মন্দিরা, আজকে তুমি কোথা থেকে এসছো মন্দিরা যদি একটু বল? আমি বেহালা থেকে এসেছি। বেহালা থেকে এসে মন্দিরা এসছে বেহালা থেকে। পুজোর আড্ডা মানেই কিন্তু আমরা জানি যে বাঙালি একদম পুজো মানেই কিন্তু বাঙালির খাওয়া দাওয়া, ঘুম একেবারে উড়ে যায়। তার কারণ হচ্ছে পুজোতে আড্ডা মারা। আড্ডাটা কিন্তু বাঙালির চাই চাই। এই নির্ভেজাল আড্ডাটা যদি না থাকে তাহলে কিন্তু সত্যি আমাদের পুজোটা মনে হয় না একটু একদম বেমানান। তো নর্মালি আমরা মন্দিরাকে প্রথমে পেয়েছি আমাদের এই সিটিএন টিভির পক্ষ থেকে, তাই মন্দিরাকে প্রথমেই আমরা সম্মান দেব, সম্মান জানাবো। এবং সেই সম্মাননা দেওয়ার যে আমাদের পদ্ধতি সেটা হলো আমরা প্রথমেই তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। মন্দিরাটা তোমার জন্য ওয়েলকাম, এবং একটা মেমেন্টো রয়েছে মন্দিরার জন্য, যে এই মেমেন্টোটা কিন্তু আমি তুলে দেবো মন্দিরার হাতে। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবার আমরা যাব সরাসরি মন্দিরার সঙ্গে একটু গল্প আড্ডা, তারপর চলে যাব মন্দিরার সঙ্গে গানে। মন্দিরা, গানটা অনেক ছোটবেলা থেকে করা হচ্ছে? একদম, আমি একদম ছোটবেলা থেকেই গানটা করি। আচ্ছা, মোটামুটি 3 বছর বয়স থেকে। 3 বছর বয়স থেকে গান শিখছো? তো হঠাৎ করে পুজোর আড্ডা, আমরা জানি যে পুজো মানেই আড্ডা, তা পুজোতে কিরকম আড্ডা দেওয়া হয়? মানে গান সাথে থাকে কি পুজোর আড্ডা? হ্যাঁ একদম, গান মানে না থাকলে যেন মনে হয় যেন পুজো একদম। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে গান, খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, নতুন শাড়ি, নতুন জামা, আর দুর্গাপুজো আসছে, আর দুর্গাপুজো আসার মানেই কিন্তু এই জিনিসগুলো কিন্তু চলবেই চলবে। মানে আমরা এগুলো ছাড়া দুর্গাপুজো একেবারে অসম্পূর্ণ ভেবে থাকি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একদম সরাসরি চলে যাব প্রথম গানে। মন্দিরার কাছ থেকে জেনে নেবো যে আজকে প্রথম গান মন্দিরা ঠিক কি করতে চলেছে। মন্দিরা, আমাদের দুর্গাপুজোতে কাঁসর বাজাও। আচ্ছা, ঢাক বাজাও কাঁসর বাজাও, তার মানে মন্দিরার যে প্রথম গান সেটা হলো ঢাক বাজাও কাঁসর বাজাও। আমরা জেনে নেব বা এক্ষুনি শুনে নেব যেটা, সেটা হচ্ছে ঢাক বাজাও কাঁসর বাজাও গানটা দিয়ে আমাদের আজকে শুরু হোক দুর্গাপুজো, আনন্দ মজা স্টুডিওতে। তারপরে চলে যাব আমরা দ্বিতীয় গান, আগে শুনে নিই ঢাক বাজাও কাঁসর বাজাও, চলে যাব মন্দিরার কাছে সরাসরি।
সত্যি একদম পুজো পুজো ভাবটা যেন আমাদের স্টুডিওতে চলেই এলো। মানে আমি তো বসে থাকতে পারছিলাম না চেয়ারে, মানে মনে হচ্ছিল একটু কোমরটা দোলাই, কারণ দুর্গাপুজো মানেই তো তাই, মানে দুর্গাপুজো মানেই কিন্তু কোমর দোলানো, আর ঢাকের তালে তো নাচতেই হয়। তো দুর্গাপুজো একটা কথা তোমাকে জিজ্ঞেস করব মন্দিরা, সেটা হচ্ছে দুর্গাপুজো প্রেম, মানে গানটার মধ্যেই আছে যে প্রেম, একদম তো প্রেম ছাড়া তো দুর্গাপুজো একবারেই সম্ভব নয়। না তো হঠাৎ হাজবেন্ডের সাথে প্রেম, তো ওটা তো একদম অন্য, গানের প্রতি প্রেমটা হঠাৎ জাগলো কেন? গানের প্রতি মানে আমার বরাবরই, মানে ছোট থেকেই আর কি, আমার মা আমার দিদা সবাই আর কি গানের, মানে পারিবারিক দিক থেকে একটা গানের একটা আবহ তোমাদের রয়েছে মোটামুটি। তো এবার আমরা যেটা জানতে চাইবো তোমার কাছে, যে প্রতি বছর ঠাকুর দেখতে যাও, সময় পাও? হ্যাঁ একদম, মানে গানের ফাঁকে ফাঁকে ঘোরাটাও হয়, ঠাকুর দেখাটাও হয়, একদম একদম। কটা সারি হয়েছে? অনেকগুলো হয়েছে। ও মানে ইতিমধ্যেই মন্দিরের অনেকগুলো সারি হয়ে গেছে? ঠিক, একদম দরকার সেটাই, কারণ পুজো মানে তো শুধু গান খাওয়া দাওয়া আড্ডা নয়, তার সাথে ড্রেস, নিজেদের লুকটা যদি একটু না ঠিক হয় তাহলে তো একদমই ভালো লাগে না। এবার আমরা দ্বিতীয় গানে তোমার চলে যাব, প্রথম গানটা খুব সুন্দর শুনলাম, দ্বিতীয় গানটা যদি একটু বলো কি গান? আজ আমি অচেনা যে। আচ্ছা, একদম মন্দিরা কিন্তু আমাদের কাছে একদম অচেনা একজন শিল্পী, কিন্তু সে তার গানে গানে আমাদের কাছে একদম চেনা শিল্পী হয়ে উঠছে, তাই তো? সিটিএন টিভিতে মন্দিরাকে আমরা কিন্তু প্রথমেই স্বাগত জানিয়েছি, কিন্তু মন্দিরা আমাদের এখানে স্বাগত জানাতে চলেছেন আমাদের পুরনো যে শিল্পী আশা ভোঁসলে, অর্থাৎ আমরা তার নাম কিন্তু জানি, একজন কিংবদন্ত শিল্পী হচ্ছে আশা ভোঁসলে। আশা ভোঁসলের গান দ্বিতীয় গানটি আমাদের আজ আমি অচেনা যে, একদম তাহলে শুনে নি আজ আমি অচেনা যে। কখনো সাঁঝের তারা, কখনো বা আকাশের চাঁদ,
মানে মন্দিরা সত্যি আকাশের চাঁদ বা সাঁঝের তারা হয়ে কিন্তু থাকতে চাইছে। এইবার আমরা চলে যাব সরাসরি তৃতীয় গানে, অর্থাৎ থার্ড গানটা মন্দিরা আমাদের জন্য কি বেছে রেখেছে সেটা জেনে নেব মন্দিরার কাছ থেকে। মন্দিরা, এরপরে আমি আপনার দেখেছো কি তাকে, শুভমিতার, শুভমিতার গান দেখেছো কি তাকে? আচ্ছা, শুভমিতার গান দেখেছো কি তাকে, একদম আধুনিক গান, একদম একদম আধুনিক গান। তো আমরা এরপর চলে যাব মন্দিরার শুভমিতার দেখেছো কি তাকে, চলুন আপনাদের শুনিয়ে দিই সিটিএন এর পর্দায় আজকে দেখেছো কি তাকে। দেখেছো কি তাকে বৃষ্টি পায়ে পায়ে, তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনু। এখানে বড়ই ফিকে সব, তুই যা যা যা, তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে। যাই দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, সুন্দর লাগছে মন্দিরা। তোমার এই গানের সিলেকশনগুলো সত্যি অসাধারণ। দেখেছো কি তাকে নীল নদীর ধারে, সত্যি খুঁজে পেয়েছো? একদম, সেটা মন্দিরা জানে, মন্দিরা খুঁজে পেয়েছে কিনা সেটা আমার জানার বিষয় নয়। আমার যেটা জানার বিষয় যে মন্দিরার চতুর্থ গান, অর্থাৎ ফোর্থ গান, যেটা মন্দিরা আমাদের জন্য আজকে সিটিএনের পর্দায় আমাদের দর্শকদের শোনাবে বলে তৈরি হয়ে এসেছে, সেই গানটা শুনে নেবার। তাহলে চলুন আমরা সরাসরি মন্দিরার কাছে, মন্দিরার কণ্ঠে শুনে নিই মন্দিরার চতুর্থ গান, মন্দিরা তোমার ফোর্থ গান। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। একদম, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, সেই পুরোনো গান। আসুন শুনে নিই মন্দিরের গলায়। Thank you.
একদম, জীবন সঙ্গী ছাড়া সত্যি জীবনটা যেন একেবারে অচল হয়ে যায়। তেমনি দুর্গাপুজো ছাড়া বা মা ছাড়া কিন্তু আমাদের জীবনটা, মানে আমরা মেয়ে হই বা ছেলে হই যেই হই, মায়ের আরেক রূপ কিন্তু দুর্গা মা। আর এই দুর্গা মা প্রতি বছর না এলে পরে আমাদের মনটা সত্যি ভারাক্রান্ত হয়। আর এই মুহূর্তে বাইরের বৃষ্টি কিন্তু মনটা আমাদের একটু ভার করে রেখেছে, কিন্তু ভেতরের ওয়েদার কিন্তু একেবারেই দারুণ। মানে আজকে মন্দিরে যে গানগুলো আমাদের শোনাচ্ছে সেই গানগুলো একেবারে অসাধারণ গান। শেষ গান মন্দিরে আমাদের আজকে যেটা উপহার দেবে, যেটা শুনিয়ে যাবে সিটিএন টিভিকে, সেটা আমরা মন্দিরের কাছে চলে যাবো, যে মন্দিরে আজকে কি গান গাইছে শেষ গান মন্দিরা। হিন্দি চুরা লিয়া হে তুমনে যে দিল কো, আরে বাস চুরা লিয়া হে তুমনে যে দিল কো, মানে মন্দিরা যে এতক্ষণ আমাদের সিটিএন টিভির দর্শকদের মনটা মানে চুরি করে নিয়েছে, সেটা মন্দিরা একেবারে শেষে প্রমাণ করেই ছাড়বে। তাহলে চলে যাব আমাদের শেষ গান চুরা লিয়া হে তুমনে যে দিল কোতে। মানে প্রত্যেকটা গানের আলাদা আলাদা এক একটা মিনিং এবং আলাদা আলাদা মানে আমাদের মধ্যে একটা যেন দারুণ একটা পুজোর একটা ফ্লেভার আজকে তোমার থেকে পেলাম। অসাধারণ গায়ে মন্দিরে আমাদের সিটিএন টিভিতে আসার জন্য তোমাকে আরেকবার আন্তরিক ধন্যবাদ জানাবো আমি আমার তরফ থেকে এবং আমাদের গোটা টিমের তরফ থেকে। আশা রাখবো যে আবার পুজোর আড্ডাতে কোনো না কোনো দিন তোমাকে পাবো। একদম একদম। আজকে আমি মন্দিরার সাথে বিদায় নেব, তবে এবছরের আড্ডা কিন্তু আমাদের চলতেই থাকবে। 2019-এর পুজো এখনও আসেনি, সদ্য শুরু, চলতেই থাকবে। তাই আপনারাও কিন্তু সিটিএন টিভির পর্দা থেকে কেউ সরবেন না। আজকের মতো আমাদের পুজোর আড্ডা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।